বনগাঁতে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনিক তৎপরতা। স্বাস্থ্যকর্মীদের সাথে নিয়ে পরিস্থিতি খতিয়ে দেখলেন মহকুমা শাসক। এই মুহূর্তে প্রশাসনের অন্যতম মাথা ব্যথার কারণ ডেঙ্গু। ডেঙ্গু রুখতে তৎপর প্রশাসন। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী ডেঙ্গু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ডেঙ্গু যাতে নিয়ন্ত্রণে থাকে সে কারণে তৎপর জেলা প্রশাসনও। ডেঙ্গু যাতে নিয়ন্ত্রণে থাকে সে কারণে তৎপর জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর। এদিন সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে বনগাঁ শহরের বিভিন্ন জায়গা পরিদর্শন করলেন মহকুমা শাসক প্রেম বিভাস কাসারি। জানা গেছে বনগাঁ মহকুমাতে এখনও পর্যন্ত 15 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বর্তমানে 2 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এই পরিস্থিতিতে ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে এদিন শহরের বিভিন্ন জায়গা পরিদর্শনের পাশাপাশি সাধারণ মানুষের একাংশের সাথে কথাও বলেন মহকুমা শাসক। এদিন মহকুমা প্রশাসন, স্বাস্থ্য দপ্তরের কর্মী, পৌরসভার স্বাস্থ্য দপ্তরের কর্মীদের সাথে নিয়ে শহরের বিভিন্ন জায়গাতে যান। বিগত কয়েক বছরের পরিসংখ্যান অনুযায়ী এই জেলাতে ডেঙ্গু আক্রান্তের ঘটনা ঘটেছে। পার্শ্ববর্তী পৌরসভা হাবড়া, অশোকনগর যার মধ্যে উল্লেখযোগ্য। বিগত দিনের সেই ঘটনা থেকেই শিক্ষা নিতে চাইছে প্রশাসন। ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বনগাঁ পৌরসভার সহযোগিতায় বনগাঁ শহরের বিভিন্ন জলাশয়ে ছাড়া হয়েছে মশার লার্ভা বিনাশকারী গাপ্পি মাছ। পৌরসভা সূত্রে খবর, ডেঙ্গি রুখতে নিয়মিত প্রচার অভিযান চালানোর পাশাপাশি স্বাস্থ্য বিভাগের কর্মীরাও এলাকায় পৌঁছে নজরদারি চালানোর কাজ করে যাচ্ছেন। কোনো অবস্থাতেই যাতে জল জমতে না পারে সেদিকেও নজর রাখা হচ্ছে। এদিন বিভিন্ন এলাকা পরিদর্শনের পর মহকুমা শাসক প্রেম বিভাস কাসারি বলেন, এখনও পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের ঘটনা উদ্বেগজনক নয়। কোনো জায়গাতে যাতে জল না জমে, জল জমার খবর পেলেই সাধারণ মানুষ যাতে পৌরসভা বা বিডিওতে খবর দেয় সে ব্যাপারেও আবেদন করা হয়েছে। নিকাশি ব্যবস্থা ঠিক রাখতে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। এখানে বনগাঁ মিউনিসিপ্যালিটির মধ্যে কয়েকটা জায়গা আমরা দেখতে বেরিয়েছি। এটা অ্যাকচুয়ালি প্রায় মানে প্রতিদিনই চলছে। আমাদের যারা ভিসিটি টিম আছে, হেলথ ওয়ার্কার আছে, তো তারা রেগুলার বেসিসে ভিজিট করছেন। তো আমি নিজে এবং মিউনিসিপ্যালিটির হেলথ অফিসার, স্যানিটারি ইন্সপেক্টর এবং আমাদের আরও যারা মিউনিসিপ্যালিটির স্বাস্থ্যকর্মীরা আছেন তাদের সাথে কিছু বাড়ি, কিছু জায়গায় ড্রেন যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে কি না কয়েকটা বাড়িতে আমরা লোকজনের সাথে কথাও বললাম, যাতে করে তারা সচেতন থাকেন, নিজেদের বাড়ি ঘরদোর এবং আশেপাশে পরিষ্কার রাখেন। যদি কোনো রকম সেরকম ওনাদের মনে হয় যে কোথাও জল জমছে বা কোথাও সমস্যা আছে, সেটা নিজেদের বাড়িতে হতে পারে বা আশেপাশে হতে পারে, তাহলে পৌরসভার কাছে খবর পেলে বা পৌরসভার কর্মীদেরকে জানালে তাহলে সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নেব, যাতে জল জমে কোনোভাবে মশা জন্মাতে না পারে বা মশার থেকে কোনোভাবে ডেঙ্গু ছড়াতে না পারে। সেটা মানুষকে সচেতন করার জন্য সরজমিনে দেখার জন্যই আমি এলাম। আমাদের স্বাস্থ্যকর্মীরা এবং অন্যান্য অফিসিয়ালসরা প্রতিদিন এটা করছে। আমরা যেটা করছি এটা রেগুলার ভিত্তিতেই আমাদের এই কাজটা চলছে এবং এটা চলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপূজা। নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।